এখন দেখবেন রূপান্তর টপ নিউজ। বর্তমানে ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয় সীমা 2.5 লাখ টাকা রয়েছে, এটি বাড়িয়ে 3 লক্ষ টাকা করা হবে। করোনাকালীন সময়ে ব্যক্তি শ্রেণীর করদাতাদের কষ্ট লাঘবে এই সিদ্ধান্ত দিয়েছেন প্রধানমন্ত্রী। বাগেরহাটের ফকিরহাট হোসলা গ্রামে প্রতিপক্ষের হামলা শিকার হয়ে গুরুতর আহত হয়েছে সাধারণ এক কৃষক রোস্তম ফরাজির ছেলে নজরুল ফরাজি। নজরুল ফরাজির স্ত্রী জানান, জমি জমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ হয়ে আসছিল ইয়াসিন শেখদের সঙ্গে। ইয়াসিন ও তার লোকজন নজরুল ফরাজিকে তাদের বাড়িতে ঢুকে মারতে মারতে বাথরুমের গর্তের ভিতরে ফেলে পশুর মতো মারতে থাকে। তার ডাক চিৎকারে নজরুল ইসলামের স্ত্রী এবং এলাকার লোকজন তাকে অজ্ঞান অবস্থায় স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। ময়মনসিংহের ভালুকায় বৃহস্পতিবার দুপুরে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের বাস্তবায়নে 1,72,00,000 টাকা ব্যয়ে জামিরদিয়া মাস্টারবাড়ি পাড়াগাঁও 2100 মিটার সড়কের মেরামত চেইনেজ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সংসদ সদস্য আলহাজ কাজিমুদ্দিন আহমেদ ধনু। ফলে উপজেলায় শিল্প এলাকার জনগণের দীর্ঘদিনের দাবি পূরণ হলো। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম, হবিরবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান নয়ন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। কাশি মেসার্স MFE ট্রেডার্সের 4 মাসের মধ্যে শেষ করার কথা রয়েছে। অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে আগামী বাজেটের অনুমোদন দেওয়া হয়েছে বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে। করোনার থাবায় নারায়ণগঞ্জের 2,500 উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের সিনিয়র স্টাফ নার্স মীরা রানী দাস কাঁচপুরের সাজেদা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। ফরিদপুরের নগরকান্দায় ছেলের মোবাইল চুরির অভিযোগে বাবাকে হাতুড়িপেটা করে হত্যা করায় 4 জনকে আটক করেছে পুলিশ। মাগুরা শ্রীপুর উপজেলায় আম পাড়তে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। শ্রীপুর ফায়ার সার্ভিসের রেজিস্ট্রেশন অফিসার আক্কাস আলীর নেতৃত্বে তার কর্মীরা গাছ থেকে ঝুলন্ত অবস্থায় মৃত যুবকের লাশ উদ্ধার করেছে। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শম রেজাউল করিম বলেন, দেশের সকল মানুষের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানির মাধ্যমে দেশে অর্থনীতির বড় ভূমিকা রাখবে মাছ, সেই লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। সিরাজগঞ্জের এনাথপুর থানার সৈয়দপুরে রাতভর কবিরাজ দিয়ে ঝাড়ফুঁক করার পর সকালে গলায় রশি ঝোলানো অবস্থায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রংপুরে নমুনা জমা দিয়ে আইসোলেশনে না থেকে 8 দিন রোগী দেখা এবং স্বাভাবিক চলাফেরার অভিযোগ উঠেছে এক ডাক্তারের বিরুদ্ধে। কুড়িগ্রামের ফুলবাড়িতে টিসিবির পণ্য উদ্ধার এবং মামলা দায়েরের পর এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আপনারা দেখছেন রূপান্তর টেলিভিশন।